আগামী 26 মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ দাবি জানান। আপনি জনগণের মানুষ প্রমাণ করার জন্য এটা 26 মার্চের আগেই এই কালা কানুনটা বাতিল করা, এখন সময় এসেছে সবাই সময়মতোভাবে সকল সমস্যা নিয়ে আলাপ করে রাস্তায় কর্তৃপক্ষ সবসময় পথে থাকা যতদিন না পরিবর্তন আছে।